সরকারি জমি অবৈধভাবে দখল করে পাকা মার্কেট নির্মাণ করেছে এক ইউপি চেয়ারম্যান। শুধু তাই নয়, দখল করা জমিতে মার্কেট নির্মাণ করে নিজেরা ব্যবসার পাশাপাশি দোকান ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এছাড়াও প্রতি বছর কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে মার্কেটের দোকান সহজ সরল মানুষের কাছে বিক্রি করেন। এমনই অভিযোগ উঠেছে নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছা চাপানি ইউপি চেয়ারম্যান ও প্রভাবশালী একরামুল হক চৌধুরীর বিরুদ্ধে। 10-12টার মতো দোকান দিয়েছে একরামুল চৌধুরী, বিনিময়ে সে টাকা গ্রহণ করেছে। তার তো টাকা চাই, অন্য কিছু চাই না। ডিমলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নে চাপানির হাট একটি আদি ও ঐতিহ্যবাহী হাট। এই হাটে ব্যক্তি মালিকানাধীন জায়গা ছাড়াও হাট বাজারের জায়গা এবং পানি উন্নয়ন বোর্ডের বেশ কিছু জায়গা রয়েছে। হাটের কেন্দ্রস্থল এবং কৃষি উন্নয়ন ব্যাংকের সামনে পাওপড় এসব জায়গা দখল করে গত কয়েক মাস আগে থেকে গড়ে তোলা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন মার্কেট। এই মার্কেটের 5টি বড় সাইজের দোকান ইতিমধ্যে ভাড়া দেওয়া হয়েছে, নেওয়া হয়েছে মোটা অঙ্কের জামানত। এছাড়া বড় সাইজের আরো 5টি দোকান বর্তমানে নির্মাণাধীন রয়েছে। নির্মাণাধীন মার্কেটের সামনে ডালিয়া পাগলাপীর মহাসড়ক, আর মহাসড়কের পশ্চিম পাশে নির্মাণ করা হয়েছে 35টি দোকান। নিয়মিত যার মাসিক ভাড়া উত্তোলন করে 50,000 টাকা। সম্পূর্ণ টাকা চেয়ারম্যান একরামুল হক চৌধুরীর ব্যক্তিগত তহবিলে জমা হয়। অথচ পাওবো কর্তৃপক্ষ প্রতি বছর এই সকল জমির খাজনা বাবদ লক্ষ লক্ষ টাকা সরকারি রাজস্ব খাতে জমা দিয়ে আসছেন। এখানে আইন কানুন থাকবে না, তখন নিজে এখানকার একজন চেয়ারম্যান হয়ে অ্যাডমিনিস্ট্রেটর হয়ে সে আইন কানুনকে ভ্রুকুটি করে সে বেআইনি ভাবে কাজ করতেছে। এই এলাকার মানুষ তো আইন কানুন তো মানবে না। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উদাসীনতা ও দিন দিন স্থানীয় প্রভাবশালীরা এভাবেই গড়ে তুলছেন ভবন, ইমারত, দোকানপাট। দ্রুত এসব অবৈধ দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করা প্রয়োজন বলে মনে করছেন তারা। অবৈধ দখলদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা না হলে অন্যরাও পাওবোর জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ শুরু করতে পারে। পানি উন্নয়ন বোর্ডের জায়গায় একরামুল হক চৌধুরী নতুন স্থাপনা করা উচিত হয়নি। সে চেয়ারম্যান হিসেবে যদি এরকম কাজ করে তাহলে সাধারণ মানুষ কি করবে, এমনটাই বলছেন ঝুনাঘাট চাপানি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক। বিভিন্ন ভাবে একরামুল চৌধুরীও নেয়, আমি শুনলাম যে একরামুল চৌধুরী ওখানে ইনলু অব মানি কিছু দোকানপাট করে দিয়েছে, অন্যান্যরা করছে, এরকম সিগুলোর ভাড়া টাড়া নিচ্ছে এবং সেটার জামানোর টাকাও নিয়েছে এবং মোটা অঙ্কের টাকা দিয়ে এগুলো লেনদেন হয়েছে। প্রশাসন তো এগুলোতে চোখ দেয় না। পানি উন্নয়ন বোর্ডের লোক তো প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে চলাফেরা করে, তারা দেখে না যে তাদের জমিতে জবরদখল করতেছে কিনা। অভিযুক্ত চেয়ারম্যান একরামুল হক চৌধুরী মুঠোফোনে জানান, পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অনেকেই স্থাপনা তৈরি করে রেখেছে, তাই আমিও রেখেছি, তাতে দোষের তো কিছু নাই। আর আপনাদের যত মাথা ব্যথা, অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ইতিমধ্যে আমরা নোটিশ করেছি। এর মধ্যে উনারা ভেঙে না নিলে উচ্ছেদ অভিযান পরিচালনা করব। পাওবোর জায়গায় অবৈধ দখলদারিত্বের কোন সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী পৌর ডালিয়া নীলফামারীর মোহাম্মদ আসফাউদ্দোল্লাহ। আমরা নোটিশ করছি, থানায় অভিযোগ করছি, আইনি পদক্ষেপ নিচ্ছি।